নেতিবাচক ধারায় দিন শেষ করলো ঢাকার পুঁজিবাজার। সার্বিক সূচক ডিএসএক্স 32 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6665-তে। লেনদেন হয়েছে 1258 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দাম বেড়েছে 130টির, কমেছে 205টির দর, আর অপরিবর্তিত রয়েছে 45টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট বেশ ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে এবং দিনের মধ্যভাগে এই ঊর্ধ্বগতি দেখা যায়, কিন্তু দিনের শেষের দিকে মার্কেটে কিছুটা নিম্নগতি দেখা যায় এবং এই নিম্নগতি নিয়ে মার্কেট আজ তার লেনদেন শেষ করে। আজকে মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 130টি কোম্পানি, শেয়ার মূল্য কমেছে 205টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 45টি কোম্পানির শেয়ার মূল্য। আজকে মার্কেটে টোটাল টার্নওভার ছিল 1208 কোটি টাকার মতো। মার্কেটে গত সপ্তাহে অ্যাভারেজ টার্নওভার আমরা বের করতে পারিনি, কারণ গত সপ্তাহে শুধুমাত্র একদিনই ট্রেড হয়েছিল এবং সেটি হচ্ছে 468 কোটি টাকার মতো, এবং চলতি সপ্তাহে তিনদিনের অ্যাভারেজ টার্নওভার হচ্ছে 1146 কোটি টাকার মতো। আজকে টপ 10-এর শুরুতেই আমরা পাচ্ছি বেক্সিমকোকে, আজকে এদের প্রায় 36 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, এবং দ্বিতীয় পজিশনে পাচ্ছি জেএমআই হসপিটালকে। এখন ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পূবালী ব্যাংক, এবং গেইনার লিস্টের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আজকে এসিআই ফর্মুলেশনকে এবং দ্বিতীয়তে আছে বঙ্গবন্ধু।